মুভিটির শুরুতেই আমরা 15 বছরের সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে হঠাৎ করে একটি লোক পেছন থেকে জড়িয়ে ধরে। সারা লোকটিকে আটকানোর চেষ্টা করে, তারপর লোকটি তাকে টাকা দেখিয়ে তার সাথে ইন্টিমেট হতে বলে। তখন সারা লোকটির কথায় রাজি হয় না। তখন লোকটি রাগ হয়ে সারার গলা চেপে ধরে। তখনই সারা মা ওইখানে চলে আসে এবং লোকটিকে থামায়। তখন সারা কান্না করতে করতে ঘর থেকে বাইরে চলে আসে এবং একটি ব্লেড দিয়ে নিজের পা কাটতে থাকে। মূলত সারার মা একজন প্রস্টিটিউট এবং ওই লোকটি তার মায়ের ক্লায়েন্ট। সারা যতবার এমন হয়রানির শিকার হতো, ততবার সে ব্লেড দিয়ে নিজেকে শাস্তি দেয়, কারণ এমন পরিস্থিতির শিকার সে সবসময় হয়ে থাকে। তারপর আমরা স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাই, যেখানে লেখা ছিল, প্রতি 3 লক্ষেরও বেশি শিশু 12 থেকে 14 বছর বয়সী সেক্সুয়াল হয়রানির শিকার হয়ে থাকে। রাতে তার মা তার কাছে আসে এবং তারা দুজন ওই বাড়ি থেকে চলে যায়। এরপর তারা একটি হোটেলে যায়। তার মা তাকে বলে, তুমি 45 মিনিটের জন্য বাইরে যাও, এখানে আমার 2 জন ক্লায়েন্ট আসবে। ওইখানে তার মায়ের ক্লায়েন্টরা আসে, যারা তার দিকে তাকাতে তাকাতে যায়। পরের দিন সকালে তারা 2জন একজন লোকের সাথে দেখা করতে যায়। তারা ওইখানে থাকার জন্য রুম নিতে আসে, কিন্তু সারার ওই রুম পছন্দ হয় না, তাই সে ওইখানে লোকটিকে ছোট করে কথা বলে। সারার মা ইশারায় তাকে রুম থেকে বের হতে বলে। তারপর তার মা ওই লোকটির সাথে কথা বলতে থাকে। এরপর সারা সুইমিং পুলে সাঁতার কাটছিল, তখন একটি ছেলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখন সারা ছেলেটিকে দেখে ফেলে এবং তাকে তার দিকে ডাকে। তখন সারা তাকে জিজ্ঞেস করে শো কেমন লাগলো। এরপর আমরা জানতে পারি ওই ছেলেটির নাম জনি এবং সে ওই লোকটির ছেলে যার সাথে সারার মা কথা বলছিল। রাতে যখন সবাই আনন্দ করতে থাকে, তখন জনি সারার কাছে এসে বসে। তখন সারা জনির কাছে মদ চায়। জনি তাকে মদ দিতে চায় না, কিন্তু সারা তার হাত থেকে বোতল নিয়ে পান করতে থাকে, যার ফলে জনি সারার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর সারার মা তাকে ডাকে, তখন সারা সেখান থেকে চলে যায়। পরের দিন সারা তার মায়ের সাথে যায়। সারার মা বলে, তুমি গাড়িতে থাকো, আমি 3 ঘন্টা পর আসছি। যখন সারার মা ভেতরে যায়, তখন লোকটি তাকে বলে, ওই মেয়েটি কে তোমার সাথে? তখন সে বলে, ও আমার মেয়ে, ওর ব্যাপারে ভাববেও না কিছু। এরপর আমরা সারাকে বাইরে বসে থাকতে দেখি। এরপর একটি গাড়ি আসে যেখানে কিছু মেয়ে ছিল। তারা সারাকে দেখে ওইখান থেকে পালিয়ে যায় ভয় পেয়ে। এরপর রাত হয়ে যায়, তখন সারার মা আসে এবং গাড়ি চালিয়ে তারা যেতে থাকে। তখন তার মাকে সে বলে, আপনার থেকে সুরের গন্ধ আসছে। তখন তার মা তাকে মারে। তারপর তারা খাবার নিয়ে এক জায়গায় থামে। তখন সারার মা তাকে বলে, ওই লোকটি ভুলে আমার মাথায় আঘাত দিয়ে ফেলেছে। এরপর সে আরও বলতে থাকে, এই দুনিয়ায় আমাদের কেউ নেই, আমাদের টাকার সবচেয়ে বেশি প্রয়োজন, তুমি অনেক ভাগ্যবতী, তোমার এগুলি শিখতে বেশি টাইম লাগবে না, কিন্তু আমার এগুলো শিখতে অনেক সময় লেগেছিল। সারা ঘর থেকে ঘোরার জন্য বের হয়, তখন ওইখানে জনি সাইকেল নিয়ে চলে আসে। জনি তার সাথে সারাকে যাওয়ার জন্য বলে। তখন সারা রাজি হয়ে যায় এবং জনির সাইকেলে ওঠে। তখন তারা একসাথে অনেক ভালো সময় কাটায়। রাতে যখন সারা ঘুমাচ্ছিল, তখন তার মা তাকে ঘুম থেকে উঠায় এবং তার কিছু ছবি তোলে। পরের দিন তার মা তাকে সাথে নিয়ে যায় এবং বলে, তোমার সাথে যা যা করবে তুমিও তাই তাই করবে, লোকটি তোমাকে 45 মিনিটের জন্য রাখবে। এরপর সে সারাকে ওই লোকটির কাছে দিয়ে দেয় এবং লোকটি সারার মাকে টাকা দেয়। এরপর লোকটি সারার সাথে ইন্টিমেট হয়। এরপর রাতে যখন সারা একা বসেছিল, তখন সেখানে জনি চলে আসে এবং তারা 2জন কথা বলতে থাকে। সারা তার মায়ের প্রশংসা করতে থাকে। তখন কথা বলতে বলতে জনি সারাকে কিস করতে যায়, কিন্তু সারা কিস করতে দেয় না, সেখান থেকে উঠে যায় এবং জনির উপরে গিয়ে বসে। তখন জনি বলে, আমার এসব লাগবে না, আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা 2জন ইন্টিমেট হয়। এরপর আমরা দেখি তারা 2জন একসাথে থাকা শুরু করে। এরপর একদিন যখন সারা গোসল করছিল, তখন জনির বাবা সরাসরি বাথরুমে চলে আসে। সে সারার কাছে আসার চেষ্টা করতে থাকে। তখন সারা মা বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। তখন ওইখানে জনি চলে আসে। তখন সারা মা তাকে ভেতরে যেতে বাধা দেয়, তবুও জনি জোর করে ভেতরে ঢোকে এবং তার বাবাকে মারতে থাকে। এরপর জনি সারাকে নিয়ে একটি হোটেলে চলে যায়। এরপর সারা ওয়াশরুমে গিয়ে নিজের পায়ে ব্লেড দিয়ে কাটতে থাকে। পরের দিন সারা জনিকে বলে, আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা কিভাবে থাকবো? তখন জনি বলে, তুমি চিন্তা করো না, আমরা ফেয়ার যাব না, আমার কাছে একটি প্ল্যান আছে। তারপর জনি সারাকে নিয়ে একটি বারে যায়।
সেখানে তারা কাজ শুরু করে। এরপর একজন লোক একদিন সারাকে ছোঁয়ার চেষ্টা করে, যার কারণে সারা রাগ করে ফেলে এবং ওই লোকটির সাথে খারাপ ব্যবহার করে। এর ফলে তাকে জব থেকে বের করে দেওয়া হয়। এরপর সে রুমে গিয়ে ব্লেড দিয়ে নিজেকে কেটে সাজা দিতে থাকে। এরপর সেখানে জনি চলে আসে এবং সে খুব রাগান্বিত অবস্থায় থাকে এবং সারাকে বলতে থাকে, কেউ তোমাকে ছুঁয়ে নিয়েছে তো এমন কি হয়েছে, এবং তাকে আরও অনেক কথা শুনিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জনি সারা ছবি দেখে মিস করতে থাকে। এরপর সকালে সারা ঘর থেকে বেরিয়ে নিজের মায়ের কাছে যাচ্ছিল, তখন সে তার মায়ের সাথে জনির বাবাকে দেখে ওইখান থেকে চলে আসে। সন্ধ্যা পর্যন্ত সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। সন্ধ্যার সময় একজন লোক তাকে রাস্তায় দেখে তার কাছে জিজ্ঞেস করে, আপনার কি সাহায্য লাগবে? তখন সারা আর রাস্তা না পেয়ে ওই লোকটির সাথে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কিছু লোক জনির গাড়ি থেকে রাস্তায় ফেলে দিচ্ছে। জনির গায়ে অনেক পিটানো চিহ্ন দেখা যায়। সকালে জনি তার বাবার বাড়ি চলে আসে আর সারা তার মায়ের পুরনো প্রেমিকের বাড়ি আসে। তখন সারা সেখানে কাউকে দেখতে না পেয়ে বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর যখন লোকটি আসে তখন সারা তাকে বলে, তুমি একদিন আমাকে 100 টাকার অফার দিয়েছিলে, মনে আছে? তখন লোকটি তাকে বলে, তোমার কি দরকার? তখন সারা তাকে বলে, আমার থাকার জন্য একটি বাড়ি দরকার। তখন লোকটি তার সাথে ইন্টিমেট হওয়ার বিনিময়ে সারাকে তার বাড়িতে থাকতে দেয়। এরপর সারা তার ল্যাপটপে প্রস্টিটিউটের জবের অ্যাড দেখে এবং জব করার জন্য সেখানে চলে যায়। এরপর সারাকে কাজের জন্য রেখে দেওয়া হয় এবং তার ছবি তোলা হয়। জনি তার বাবার রুমে যায় এবং সেখান থেকে টাকা চুরি করতে থাকে। তখন জনির বাবা তাকে দেখে ফেলে এবং তাকে মারতে থাকে, কিন্তু জনি কোনো মতে সেখান থেকে তার ল্যাপটপ, টাকা ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। সারা প্রতিদিনের মতো তার কাজ করতে থাকে, কিন্তু একদিন একজন লোক তাকে মারে। এরপর সে তার এক বান্ধবীর কাছে চলে যায়, সে তার সাথে কাজ করে। অন্যদিকে জনি তার ফোন সারার অ্যাড দেখে সেই নাম্বারে কল করে। অন্যদিকে সারা তার বান্ধবীর সাথে তার ক্লায়েন্টের কাছে যায়, সেখানে $500 বিনিময়ে 1 ঘন্টা থাকার ডিল হয়। যখন তারা ওইখানে যায় ওই লোকটি তাদের বেঁধে অনেক টর্চার করে। এরপর তারা দুজন বিষয়টি তাদের বসকে জানায়। তখন তাদের বস তাদের দুজনকে দুটি রিং দিয়ে বলে, 1000 টাকার হীরার রিং তোমাদের জন্য, ওই লোকটি তোমাদের সাথে যা করেছে তার জন্য। একদিন যখন সারা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে থাকে তখন জনি সেখানে চলে আসে। জনি সারাকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু সারা যেতে চায় না, কিন্তু জনি কথার মাধ্যমে সারাকে রাজি করিয়ে ফেলে। এরপর আমরা দেখি তারা দুজন তাদের গাড়িতেই থাকে। এরপর একদিন যখন জনির টাকা শেষ হয়ে যায় তখন সারা তার ডায়মন্ডের রিং দেখিয়ে সেটিকে বিক্রি করতে বলে। তখন জনি বুঝে ফেলে যে এটা নকল রিং। এরপর সে তার বন্দুক নিয়ে সারার বসের কাছে টাকা উঠাতে যায়। সারা তাকে অনেকবার বারণ করা সত্ত্বেও সে যায়। সে সারার বসকে গুলি দেখিয়ে ভয় দেখাতে থাকে এবং তার কাছে টাকা চায়। তখনই তার বসের বডিগার্ড চলে আসে এবং জনিকে গুলি করে হত্যা করে। এরপর সারা খুবই ভেঙে পড়ে। শেষে সারাকে আমরা তার মায়ের সাথে দেখতে পাই। এরপর সারা গোসল করতে যায়। তখন সারা একটি ব্লেড দিয়ে তার গলা হাত কেটে আত্মহত্যা করে। তখন সারার মা এসে নিজের মেয়ের মরদেহ দেখে কান্না করতে থাকে।